আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ তোমরা যারা যুবশ্রী প্রকল্পের সাথে টাকা নিচ্ছ বা ভাতা পাচ্ছ তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথমে বলে রাখি এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তোমরা কিন্তু সেখানে অবশ্যই জয়েন হয়ে যেও কারণ পরবর্তী ভিডিওগুলোর মধ্যে অনেক ইনফরমেশান জিনিসগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপে আগেই ছেড়ে দিই তো চলুন বন্ধুরা আজকে শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এমপ্লয় ব্যাংকে যাদের নাম রয়েছে এবং যুবশ্রী টাকা পাচ্ছেন না তাদের জন্যই কিন্তু মেন এই ভিডিওটা তৈরি করা কারণ দেখবেন তারা হয়তো এনএক্স এনএক্সচার থ্রি যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু হয়তো তারা সাবমিট করেননি যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তারা কিন্তু এবং পাঁচ নয় দু থেকে এক দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যারা এনএক্স থ্রি যে ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি তাদের কিন্তু অনুরোধ করা হচ্ছে তারা যেন তিন দশ দু থেকে আঠাশ এগারো দু হাজার মধ্যে জন্য তারা এনএক্সচার 3 থ্রি ফর্মটা জমা দিয়ে দেয় আমি বলেই জানি যে আমাদের যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু মাস অন্তর অন্তর দেওয়া হয় এরপরে বলি যে যুবশ্রীর টাকাটা আমরা কবে পাবো উনতিরিশ এগারো দু হাজার এই ডেটটা পার হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ডিসেম্বরের প্রথম সপ্তাহে দু টাকা পাওয়ার কথা একটা শোনা যাচ্ছে বা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ধরে নাও তারপরে হচ্ছে ডিসেম্বরের সেকেন্ড সপ্তাহে কিন্তু চার কিন্তু তোমাদের যে প্রাপ্য টাকাটা সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলেই আমরা এতদূর খবর পেয়েছি তো পরবর্তী যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আর তার জন্যই বলা হচ্ছে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও যাতে কিন্তু আমরা তোমাদের পুরো সঠিক খবরটা হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি আজকে একটুখানি সবাই ভালো থেকো ধন্যবাদ আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলো না